ডাটা আলু বড়ি পোস্তর জন্য আমি 150 গ্রাম করছি সজনের ডাটা, দুটো মিডিয়াম সাইজের আলু, কিছু বড়ি, পোস্ত বাটা, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সর্ষের তেল নিয়েছি। কড়াইয়ে আগে তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও একটু ভেজে নেব। যেহেতু কাটাই একটু লম্বা করে কাটা, তাই আলুগুলোকেও ঠিক এইভাবে পাতলা করে একটু লম্বা করে আমি কেটে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একবার ডাটাগুলো দিয়ে দিচ্ছি। ডাটাটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। ডাটাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। বড়িগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এটা আমি শুধুমাত্র একটু রং হওয়ার জন্য দিলাম। এবার আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। আলু বড়ি ডাটা সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। পোস্তটা কিন্তু ঠিক নামানোর একটু আগে দিতে হবে। এবং পোস্তটা একটু রসালো ভাব হবে। দেখুন খুব সুন্দর মাখা মাখা হয়েছে। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি, এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কচি ডাটা পোস্ত রেডি। এবার ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।